আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন জন আন্দোলন পোর্টালে কিন্তু আমরা এগারোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর কিন্তু যে অ্যাক্টিভিটি এবং থিম করছি সেগুলো কিন্তু আমাদের পোর্টালে তুলে ফেলতে হবে তো তেইশ তারিখে তেইশ নয় দু হাজার তেইশ আছে থিম আছে আমরা সেটা দেখে নেবো দেখুন ওভারঅল নিউট্রিশন জেনারেল সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটিস তো এখানে দেখুন এখানে তারপরে আমরা লেভেলটা দেখে নেব এটা প্রোজেক্ট লেভেলের এটা সেহেতু সব দিদিদের করতে হবে না তারপরে দেখুন যে অ্যাক্টিভিটিস আছে সাইকেল র্যালি ওয়াক প্রভাত ফেরি এটা কিন্তু আপনারা পেয়ে আপনারা যখন জন আন্দোলন পোর্টালে যাবেন এই অ্যাক্টিভিটি আপনারা ওখানে পেয়ে যাবেন ওখান থেকে সিলেক্ট করে নিতে হবে তবে এটা আপনাদেরকে সাবমিট করতে হবে না তারপরে দেখুন আমরা মেটিরিয়ালস কি কি আছে সেটা আমরা দেখে নেবো এবং প্ল্যাকার্ডস অফ নিউট্রিশন প্রজেক্ট ওয়াইজ ফান্ড লিমিট ইনক্লোজ তো এখানে দেখতে পাচ্ছেন নিউট্রিশন নিয়ে মেসেজ এবং প্ল্যাকার্ডে যে মেসেজগুলো লেখা থাকে তো আপনাদের নিউট্রিশন নিয়ে প্লাকার্ড কিন্তু সেন্টারেই থাকে তো আপনারা সেইগুলো নিয়ে যাবেন এবং ওই দিনকে র্যালিতে এগুলো নিয়ে কিন্তু যে মেসেজ কিন্তু দিতে হবে নিউট্রিশন নিয়ে এই যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির উপরে কিন্তু কিছু ফান্ড আছে তারপরে দেখুন এবং যেখানে যারা কারা কারা এখানে পার্টিসিপেন্ট আছে পার্টিসিপেন্ট এ ডাব্লু ডাব্লু এবং এ ডাব্লু এইচ ওয়ার্কার এবং হেল্পার কমিউনিটি চিলড্রেন অ্যাডোলেসেন্স গার্ল তো এখানে শিশুরা এবং যে কিশোরীরাও কিন্তু এখানে সকলেই কিন্তু পার্টিসিপেট করবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন সাইকেল র্যালি হতে পারে হাঁটা হতে পারে বা প্রভাত ফেরি হতে পারে তো সবাইকেই কিন্তু এখানে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে তারপরে এখানে কিন্তু আপনারা যে পোর্টালে তুলছেন কর্মী দিদিরা সেই দিদিদেরকে কিন্তু পোর্টালে আপনারা তুলবেন না এটা প্রোজেক্ট থেকে একটা তুলে দিলেই কিন্তু হয়ে যাবে তো চলুন আমরা পোর্টালে গিয়ে দেখে নেবো এই অপশানগুলো এবং থিমগুলো এবং অ্যাক্টিভিটিগুলো কিভাবে করব। এখানে দেখুন আমরা থিম সিলেক্ট করে নেব যে থিম আছে সেই থিমে আমরা ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সেনসিটাইজেশন অ্যাক্টিভিটিস সেটা আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কিন্তু এটা লেভেল ব্লক থাকবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সাইকেল র্যালি ওয়াক প্রভাত ফেরি এগুলো কিন্তু এখানে দেওয়া আছে আমরা এটাকে সিলেক্ট করে নেব তারপরে আপনারা ডেট সিলেক্ট করে নেবেন ফ্রম ডেট এবং টু ডেট কিন্তু একই হবে এখানে পার্টিসিপেন্ট যতজন থাকবে তার সংখ্যা দিতে হবে তারপরে ওই দিনের যে অ্যাক্টিভিটি হয়েছে সেই অ্যাক্টিভিটির ফটো তুলে দিতে হবে ডেসক্রিপশান বক্সে আপনারা লিখতে পারেন যে অ্যাক্টিভিটি সেটাও লিখতে পারেন বা আপনারা থিম ছিল সেটাও লিখে আপনারা সব শেষে সাবমিট করে দেবেন তবে মনে রাখবেন আপনাদের কিন্তু এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে এগারো থেকে তিরিশ তারিখের কাজ আপনারা শেষের দিনেও করতে পারবেন কিন্তু এটা এখন আমি কালকেই দেখলাম যে সেটা করা যাবে না আপনারা শুধুমাত্র সাত দিনের কাজ মানে পিছনের যে সাত দিনের সেই সাত দিনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন তার বেশি কিন্তু করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে ষোলো তারিখ ষোলো তারিখের কাজটাই আপনারা কিন্তু করতে পারবেন তার পর আগের যে দেখুন পনেরো চোদ্দো তেরো বারো এগারো এইগুলো কিন্তু আপনারা করতে পারবেন না তো আপনারা যাদের এখনও যেসব দিদিরা আপনারা কাজগুলো করেননি তারা কিন্তু করে ফেলুন আপনারা পিছনকার শুধু সাতটা দিনেরই কাজগুলো করতে পারবেন যে পেন্ডিং আছে সেগুলো নইলে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন না তো আপনাদের কাজ বাকি থাকলে আপনারা সম্পূর্ণ করে ফেলবেন এবং যদি কোনো সমস্যা হয় আপনারা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিয়ে কিন্তু সেইভাবে কি অ্যাক্টিভিটি কি থিম হবে সেইগুলো সঠিকভাবে দেখে দেখে আপনারা কিন্তু সিলেক্ট করে সাবমিট করবেন আজকের যে থিম ছিল বা অ্যাক্টিভিটি ছিল সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে না এটা কিন্তু সিডিপিএল লেভেলেই কিন্তু করে নেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক